আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ভেহিকল টেকনিক্যাল স্পেসিফিকেশনের একটি পার্ট, ভেহিকল ডাইমেনশন, অর্থাৎ ওভারঅল লেন্থ, ওভারঅল ওয়াইড, ওভারঅল হাইট, হুইল বেস, গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং টার্নিং রেডিয়াস নিয়ে। এছাড়াও এই প্যারামিটার্সগুলোর সুবিধা এবং অসুবিধা সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করি সাথেই থাকবেন। হোয়াইটবোর্ডের এই চিত্রতে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো যে ওভারঅল লেন্থ অর্থাৎ একটি গাড়ির সামনের অংশ থেকে শুরু করে পিছনের শেষ প্রান্ত পর্যন্ত যে দৈর্ঘ্য এটিকে বলা হয় ওভারঅল লেন্থ। ওভারঅল হাইট অর্থাৎ রোড সারফেস বা ফ্লোর সারফেস থেকে শুরু করে একটি গাড়ির সর্বোচ্চ যে উচ্চতা, এই উচ্চতাকে বলা হয় ওভারঅল হাইট। এবার আমরা জানবো ওভারঅল ওয়াইড সম্পর্কে। ওভারঅল ওয়াইড কি? একটি গাড়ির যে সর্বোচ্চ যে প্রশস্ততা, এই প্রশস্তটাকেই বলা হয় ওভারঅল ওয়াইড। অর্থাৎ এই এই অংশ থেকে শুরু করে, অর্থাৎ এই অংশ থেকে শুরু করে এই অংশ পর্যন্ত যে প্রশস্ততা সেটিকে বলা হয় ওভারঅল ওয়াইড। গ্রাউন্ড ক্লিয়ারেন্স অর্থাৎ গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে যে একটি গাড়ির বডির সর্বনিম্ন অংশ থেকে শুরু করে রোড সারফেস পর্যন্ত যে দূরত্ব এটিকে বলা হয় গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আপনারা চিত্রতে লক্ষ্য করলে দেখতে পারবেন। এবার আমরা জানবো হুইল বেস সম্বন্ধে। হুইল বেস হচ্ছে একটি গাড়ির সামনের হুইলের সেন্টার থেকে শুরু করে পিছনের হুইলের সেন্টার পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বকে বলা হয় হুইল বেস। আর এই ওভারঅল লেন্থ, ওভারঅল ওয়াইড, ওভারঅল হাইট, গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং হুইল বেস, এই প্রত্যেকটি প্যারামিটার্স মিলিমিটারে প্রকাশ করা হয়। এবার আমরা জানবো ভেহিকল ডাইমেনশনের আরেকটি গুরুত্বপূর্ণ প্যারামিটার্স, টার্নিং রেডিয়াস নিয়ে। অর্থাৎ টার্নিং রেডিয়াস হচ্ছে যে একটি গাড়ি কোনো টার্নিং পয়েন্টে টার্ন নেওয়ার সময় যতটুকু রেডিয়াস লাগে ঠিক ততটুকু রেডিয়াসকে টার্নিং রেডিয়াস বলে। অর্থাৎ একটি গাড়ি এখান থেকে টার্ন নিয়ে ঘুরে আসার সময় এই পরিমাণ রেডিয়াস নিয়েছে। অর্থাৎ যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে দূরত্ব অর্থাৎ যে রেডিয়াস, এই রেডিয়াসকেই বলা হয় টার্নিং রেডিয়াস। আর এই টার্নিং রেডিয়াস ডিপেন্ড করে একটি গাড়ির ওভারঅল লেন্থ, হুইল বেস, স্টিয়ারিং জিওমেট্রি এবং সাসপেনশন সিস্টেম ডিজাইনের উপর। এবার আমরা জানবো এই প্যারামিটার্সগুলোর সুবিধা এবং অসুবিধা সম্পর্কে। ওভারঅল লেন্থ এবং হুইল বেস যদি বেশি হয় তাহলে গাড়ির কম্পার্টমেন্ট এবং লেগ রুম অনেক বড় হয়, যার ফলে প্যাসেঞ্জার খুব কমফোর্টলি গাড়ির মধ্যে বসতে পারে। এছাড়াও ওভারঅল লেন্থ, হুইল বেস এবং ওভারঅল ওয়াইড যদি বেশি হয় তাহলে গাড়ি চলার সময় গাড়ির স্টেবিলিটি অনেক বেশি থাকে। এবার আমরা জানবো এই প্যারামিটার্সগুলোর সুবিধা এবং অসুবিধা সম্বন্ধে। একটি গাড়ির ওভারঅল লেন্থ এবং হুইল বেস যদি বেশি হয় তাহলে গাড়ির কম্পার্টমেন্ট এবং কম্পার্টমেন্টের ভিতরে লেগ রুম অনেক বড় হয়, যার ফলে প্যাসেঞ্জার গাড়ির মধ্যে খুব কমফোর্টলি বসতে পারে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স সাধারণত এসইউভি, এলইউভি, এমইউভি এই গাড়িগুলোতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি থাকে এবং সিডান কারে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম থাকে। যেসব গাড়িতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি সেসব গাড়ি রাফ রোডে উইদাউট স্টিকিংয়ে সাবলীলভাবে চালানো যায়, যার ফলে গাড়ির বডির লোয়ার অংশের ড্যামেজ থেকে রক্ষা পায়। যেমন সুজুকি গ্র্যান্ড ভিতরা, মিৎসুবিশি আউটল্যান্ডার, হুন্ডাই সান্তাফি, হুন্ডা সিআরভি এইসব গাড়িতে সাধারণত গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি থাকে এবং সিডান কারে সাধারণত গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম থাকে। ফলে এইসব গাড়ি রাফ রোডে চালানোর সময় স্টিকিংয়ের সম্ভাবনা থাকে। এবার আমরা জানবো টার্নিং রেডিয়াস বেশি বা কম হলে কী সুবিধা এবং অসুবিধা হয়। যেসব গাড়ির টার্নিং রেডিয়াস বেশি সেসব গাড়ির যে কোনো জায়গায় ঘোরাতে বেশি পরিমাণ জায়গা লাগে, ফলে খুব সহজে ঘোরানো যায় না। এবং যেসব গাড়ির টার্নিং রেডিয়াস কম সেসব গাড়ি যে কোনো জায়গায় খুব সহজে কম জায়গার মধ্যে টার্নিং নেওয়া যায় বা ঘোরানো যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, অটোমোবাইল ইঞ্জিনিয়ার, ট্রান্সপোর্ট অফিসার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এবং গাড়ির ওনার, ড্রাইভার সহ অটোমোবাইল ইন্ডাস্ট্রির সাথে সংশ্লিষ্ট সকলের কাছে তথ্যগুলো পৌঁছে দেওয়ার